ক্লাস টুয়েলভের সিএলপিএর অডিট পার্ট আমরা করছি। অডিট পার্টে চ্যাপ্টার থ্রি আমি আগের দিন শুরু করেছি। চ্যাপ্টার থ্রির নাম ভাউচিং, লেনদেনের সত্যতা যাচাইকরণ। সেখানে আমরা কী কী টপিক পড়েছি বা কী কী কোয়েশ্চেন পড়েছিলাম, প্রথম পড়েছিলাম ভাউচিংয়ে কাকে বলে, অর্থাৎ লেনদেনের সত্যতা যাচাইকরণ কাকে বলে। তারপর অবজেক্টিভস অফ ভাউচিং, লেনদেনের সত্যতা যাচাইকরণের উদ্দেশ্য। তারপর তার বৈশিষ্ট্য, লেনদেনের সত্যতা যাচাইকরণের বৈশিষ্ট্য। আর ডিউটি অফ অডিটর্স, মানে লেনদেনের সত্যতা যাচাইকরণের ক্ষেত্রে নিরীক্ষকের কর্তব্য কী। তাহলে ভাউচিং রিলেটেড আমরা এই প্রশ্নগুলো পড়েছি। তারপর নেক্সট টপিক শুরু করেছিলাম ভাউচার, ভাউচারেও আমরা দুটো প্রশ্ন পড়েছি। কী কী পড়েছিলাম না, ভাউচার কাকে বলে, আর ভাউচারের শ্রেণীবিভাগ অর্থাৎ টাইপস, ট্রাইপস বা প্রকারভেদ পড়েছি। আজকে আমরা ভাউচার থেকে পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। প্রথম আজকে যে প্রশ্নটা পড়ব সেটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে বুঝতে হবে। বৈধ ভাউচারের সাধারণ বৈশিষ্ট্য বা লক্ষণ, কমন ফিচার্স অফ এ ভ্যালিড ভাউচার, অর্থাৎ একটা ভাউচার যদি তোমাকে দিয়ে দেয় তাহলে সেই ভাউচারটা ভ্যালিড কি না, অর্থাৎ সেই ভাউচারটা বৈধ কি না, তাহলে তুমি কীভাবে বুঝবে, অর্থাৎ সেই ভাউচারের কিছু ফিচার্স আছে সেগুলো যদি ঠিক থাকে তাহলেই তুমি বুঝবে যে সেই ভাউচারটা তোমার ভ্যালিড। সেই ফিচার্সগুলো কী কী আমরা সেটা দেখে নেব। প্রথম বৈশিষ্ট্য কী বলছে না, ভাউচার নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের নামে লিখিত হতে হবে। কোনো ভাউচার কোনো পার্সোনাল ব্যক্তির নামে হবে না, যে প্রতিষ্ঠান রিলেটেড সেই প্রতিষ্ঠানের নামে হবে, সেটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। ভাউচার নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের নামে লিখিত হতে হবে। নাম্বার টু, ভাউচারের তারিখ ও হিসাব বইতে লেখা লেনদেনের তারিখ এক হতে হবে, অর্থাৎ ওই ভাউচার দেখেই তো তোমার হিসাবপত্রে লেখা হবে লেনদেনটা। তাহলে ভাউচারে একটা ডেট থাকে, সেই ভাউচারের তারিখ আর তুমি হিসাবপত্রে লেখার সময় যে তারিখ দেবে সেই দুটো তারিখ এক হতে হবে। নাম্বার থ্রি, ভাউচারে লিপিবদ্ধ লেনদেনের টাকার অঙ্কের সঙ্গে হিসাব বইতে লেখা টাকার অঙ্কের মিল হতে হবে। নাম্বার ফোর, ভাউচারে বর্ণিত বিবরণ ও হিসাব বইতে উল্লিখিত লেনদেনের বিবরণ একই হতে হবে। বিবরণ মানে ন্যারেশন, অর্থাৎ ভাউচারে একটা ন্যারেশন থাকবে আর সেই ন্যারেশন অনুযায়ী তোমার হিসাব বইতেও ন্যারেশন লিখতে হবে, তাহলে এই দুটো ন্যারেশন এক হতে হবে। নাম্বার ফাইভ, প্রতিটি ভাউচার উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ভাউচার একজন উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা সাইন বা অনুমোদিত হতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ভাউচার বৈধ হয় না। নাম্বার সিক্স, অর্থ প্রদান সংক্রান্ত ভাউচারের টাকার পরিমাণ 500 টাকার বেশি হলে ভাউচারটি 1 টাকার রেভিনিউ টিকিট যুক্ত, মানে রেভিনিউ স্ট্যাম্প যুক্ত হতে হবে। যখনই কোনো ভাউচার 500 টাকার বেশি হবে সেটা কিন্তু একটা 1 টাকার রেভিনিউ স্ট্যাম্প যুক্ত হতে হবে। নাম্বার সেভেন, ভাউচারটি মুদ্রিত হলে তা অবশ্যই ক্রমিক নম্বর যুক্ত হতে হবে, অর্থাৎ ভাউচারটা যদি প্রিন্টেড হয় তাহলে তার একটা ক্রমিক নাম্বার মানে সিরিয়াল নাম্বার কিন্তু থাকে। ভাউচার অবশ্যই স্পষ্ট হবে, ভাউচারের যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা অবশ্যই স্পষ্ট হবে। ভাউচারে কোনো রদবদল হলে তাতে উপযুক্ত কর্তৃপক্ষের সাইন থাকতে হবে, মানে ভাউচার কখনো কেটে যদি তুমি ঠিক করো তাহলে সেখানে অবশ্যই একজন উচ্চপদস্থ কর্মচারীর সই লাগবে। আর ভেরি ইম্পর্টেন্ট, একটি ভাউচার কেবল একটি লেনদেনের সমর্থনে ব্যবহৃত হতে পারে, মানে একটা ভাউচার একটা লেনদেনের জন্যই হবে, একটা ভাউচার কখনোই দুটো বা তিনটে লেনদেনের জন্য হবে না। তাহলে সুতরাং কোনো একটি ভাউচারে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে ভাউচারটা যে বৈধ হিসেবে আমরা ধরে নেব, মানে বিবেচিত হবে, অন্যথায় ওই ভাউচারকে অবৈধ বা মিথ্যা ভাউচার রূপে গণ্য করা হবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়তে হবে, এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট, 1 মার্কসের কোশ্চেনে এমসিকিউতে আসে। পরের প্রশ্ন,
নিরীক্ষার কাজে ভাউচারের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ এ ভাউচার ইন অডিট ওয়ার্ক। কী কী গুরুত্ব আছে? প্রথম, 1 নম্বর, ভাউচারের ওপর ভিত্তি করে লেনদেন হিসাব বইতে লেখা হয়, আবার ওই ভাউচার দেখেই সেটি পরীক্ষা করা হয়, তাই সংঘটিত লেনদেন ও লিপিবদ্ধ লেনদেন উভয়ের মধ্যে সেতুবন্ধনের কাজ করে ভাউচার। অর্থাৎ যে লেনদেনটা হচ্ছে, যে ট্রানজাকশানটা হচ্ছে সেটা, আর যে ট্রানজাকশান লেখা হচ্ছে, এই দুটোর মধ্যে সেতুবন্ধনের কাজ করে কিন্তু এই ভাউচার। কোনো একটি লিপিবদ্ধ লেনদেন সঠিক কিনা তা ভাউচারের মাধ্যমেই প্রমাণিত হয়, কারণ ভাউচার ছাড়া কোনো লেনদেন বৈধ বলে বিবেচিত হয় না, ভাউচার ছাড়া কোনো লেনদেনই কিন্তু ভ্যালিড হয় না। 3, কোনো লেনদেনে উল্লিখিত প্রদেয় অর্থ উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত কিনা তা ভাউচারের সাহায্যে জানা যায়। কোনো লেনদেনের যথেষ্ট ব্যাখ্যার প্রয়োজন হলে তা ভাউচারের মাধ্যমে জানা যায়, অর্থাৎ যে ন্যারেশন বা ব্যাখ্যা থাকে সেই ব্যাখ্যা, যদি ডিটেলস ব্যাখ্যার প্রয়োজন হয় কোনো ট্রানজাকশানের, সেটাও কিন্তু আমরা ভাউচার থেকেই জানতে পারবো। লেনদেন সংগঠনে ভাউচার দেওয়ার রীতি থাকলে অর্থ তছরূপের সম্ভাবনা কম থাকে, অর্থাৎ যখনই কোনো ট্রানজাকশান হচ্ছে তখনই যদি ভাউচার লেখার নিয়ম রীতি থাকে তাহলে কিন্তু অর্থ তছরূপ, মানে জালিয়াতি বা জুয়াচুরি কম হয়। লেনদেনের সত্যতা প্রমাণে ভাউচারের সহজলভ্যতা নিরীক্ষার কাজে ঝুঁকির পরিমাণ অনেকটাই কমে যায়। সুতরাং কোনো একটি লেনদেন যথাযথই ঘটেছে কিনা তার অন্যতম প্রমাণ হলো ভাউচারের উপস্থিতি, তাই লেনদেনের সত্যতা যাচাইকরণের ক্ষেত্রে ভাউচারের গুরুত্ব অপরিসীম। নেক্সট কোশ্চেন, ভাউচার প্রত্যাখ্যানের কারণ, রিজন ফর রিফিউজাল অফ এ ভাউচার। একটা ভাউচার কখন এবং কেন রিফিউজ হতে পারে, মানে ভাউচারটা কখন বাতিল বলে গণ্য হবে, সেই কারণগুলো আমরা দেখে নেব। একটা ভাউচার বিভিন্ন কারণে অবৈধ বলে গণ্য হতে পারে, সেই কারণগুলো কী কী? যদি ভাউচারের নামের অমিল থাকে, প্রথম পয়েন্ট, ভাউচারের নামের অমিল, ভাউচারে উল্লিখিত নামের সঙ্গে নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের যদি নামের অমিল থাকে তাহলে কিন্তু সেই ভাউচার রিফিউজ হবে, সেই ভাউচারটা ইনভ্যালিড হিসেবে ধরা হবে। ভাউচারে যদি তারিখের অমিল থাকে, অর্থাৎ ভাউচারের ডেট আর ট্রানজাকশান যখন হিসাব বইতে তোলা হচ্ছে তার ডেট, সেই দুটোর মধ্যে যদি ডিসিমিলারিটি দেখা যায় তাহলে কিন্তু ওই উল্লিখিত তারিখের সঙ্গে হিসাব বইতে লেখা তারিখ যদি এক না হয় তাহলে সেই ভাউচারটা অবৈধ বলে গণ্য হবে। ভাউচারে অঙ্কে বৈসাদৃশ্য, মানে টাকার অঙ্কের যদি অমিল থাকে তাহলেও সেই ভাউচার ইনভ্যালিড। আর লাস্ট, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভাউচার, অর্থাৎ কোনো ভাউচারে যদি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন না থাকে তাহলে কিন্তু সেই ভাউচারটা কখনোই ভ্যালিড বলে গণ্য হবে না। উপরোক্ত কারণে, বিভিন্ন কারণে একটা ভাউচার কিন্তু ভ্যালিড ইনভ্যালিড হতে পারে। ঠিক সেভাবে যদি ভাউচারের মধ্যে রেভিনিউ টিকিট লাগানো না থাকে বা সঠিক কর্তৃপক্ষের সই না থাকে তাহলেও কিন্তু সেটা অবৈধ বলে বিবেচিত হতে পারে। এরপর দেখব ভাউচার রিলেটেড লাস্ট কোয়েশ্চেন, হারিয়ে যাওয়া ভাউচার সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য। অর্থাৎ তুমি একজন অডিটার, তুমি একটা প্রতিষ্ঠানে গিয়ে একটা ট্রানজাকশান রিলেটেড ভাউচার চেয়েছো কিন্তু সেই ভাউচারটা নেই, মানে হারিয়ে গেছে, তখন তোমার কী কর্তব্য হবে? তাহলে একজন অডিটারের যদি নিরীক্ষাধীন প্রতিষ্ঠানে গিয়ে দেখে যে ভাউচার হারিয়ে গেছে তাহলে সেখানে অ্যাজ এ অডিটার তার কী কর্তব্য হবে? প্রথম, 1 নম্বর, যদি গুরুত্বপূর্ণ কোনো লেনদেনের ভাউচার হারিয়ে যায় তাহলে নিরীক্ষককে হারিয়ে যাওয়ার কারণ অনুসন্ধান করতে হবে, বিশেষ প্রয়োজনে প্রকৃত ভাউচারের প্রতিলিপি সংগ্রহ করতে হবে, যেটাকে আমরা সহায়ক ভাউচার বলে থাকি, আমরা টাইপসে পড়েছি সহায়ক ভাউচার। তাহলে যদি মেন ভাউচার হারিয়ে গিয়ে থাকে এবং সেই ভাউচারটা অবশ্যই ইম্পর্টেন্ট হয় তাহলে কিন্তু তার প্রতিলিপি সংগ্রহ করতে হবে। 2, যদি পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনের ভাউচার না পাওয়া যায়, মানে কোনো একটা জিনিস পারচেস হয়েছে কিন্তু তার ভাউচারটা পাওয়া যাচ্ছে না,
সেক্ষেত্রে ওই পণ্য গুদামজাত হয়েছে কিনা বা উৎপাদনে ব্যবহৃত হয়েছে কিনা বা পুনরায় বিক্রি হয়েছে কিনা সেই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের কাছে তথ্য সংগ্রহ করে তা পরীক্ষা করতে হবে। মানে কি, একটা ডেটে, ধরো একটা ডেটে আমার দেখা গেছে একটা পণ্য ক্রয় হয়েছে কিন্তু সেই ভাউচারটা নেই, তাহলে পণ্যটা বা সেই গুডসটা যখন পারচেস হয়েছে নিশ্চয়ই কোনো কাজে লেগেছে, হয় সেটা স্টোরে জমা হয়েছে, না হলে সেটা প্রোডাকশনের কাজে লেগেছে, না হলে সেটা সেল হয়েছে। তো যাই হোক, সেটা নিশ্চয়ই সেই রিলেটেড ডিপার্টমেন্টের রেকর্ড থাকবে, মানে আমার যদি জিনিসটা স্টোরে জমা হয় তাহলে নিশ্চয়ই স্টোর কিপারের কাছে রেকর্ড থাকবে যে সেই ডেটে এতটা জিনিস আমার গোডাউনে মানে স্টোরে এসছে, বা যদি আমার প্রোডাকশনের কাজে লাগে সেটাও আমার হিসাবে থাকবে, বা যদি সেল হয় সেটাও আমার সেল ডিপার্টমেন্টের কাছে থাকবে। তো সেই রিলেটেড ডিপার্টমেন্টগুলোতে গিয়ে আমাদের কিন্তু সেই রিলেটেড নিউজগুলো বার করতে হবে। কখনো কখনো, নাম্বার থ্রি, কখনো কখনো কোনো একটি লেনদেন হারিয়ে যাওয়া ভাউচারের প্রতিলিপির সাহায্যে হিসাব বইতে লেখা হতে পারে। সেক্ষেত্রে প্রকৃত ভাউচারের ভিত্তিতে ওই লেনদেনটি এর আগে লেখা হয়েছিল কিনা দেখতে হবে। যদি দেখা যায় যে হিসাব বইতেই লেনদেনটি প্রতিলিপির মাধ্যমে লেখা হয়েছে, তাহলে মেন ভাউচার আদৌ লেখা হয়েছিল কিনা বা মেন ভাউচার আদৌ আগে এসেছিল কিনা সেটার খোঁজ নিতে হবে। হারিয়ে যাওয়া ভাউচারের উল্লিখিত অর্থ প্রকৃতই ব্যয় করা হয়েছে এবং তা প্রতিষ্ঠানের স্বার্থেই করা হয়েছে এই মর্মে প্রতিষ্ঠানের কোনো উচ্চপদস্থ কর্মচারীর কাছ থেকে একটি প্রত্যয়নপত্র আদায় করতে হবে। তাছাড়া যদি কুলি ভাড়া, রিক্সা ভাড়ার মতন ছোটোখাটো খরচ সংক্রান্ত লেনদেনের ভাউচার পাওয়ার ব্যাপার থাকে তাহলে সেটা পাওয়া খুব কঠিন, কারণ রিক্সা ভাড়া বা কুলি ভাড়া তারা নিশ্চয়ই কখনো ভাউচার দেবে না। সেক্ষেত্রে নিজেকে, নিরীক্ষককে নিজের বিবেচনা মতো লেনদেনটি পরীক্ষা করতে হবে। তাহলে এইভাবে কোনো প্রতিষ্ঠানের যদি লেনদেন হারিয়ে যায় তাহলে কিন্তু এই উপায়গুলির মাধ্যমে তাকে তার একজন নিরীক্ষক কাজ করবে। তাহলে ভাউচার রিলেটেড আমি এই প্রশ্নগুলো পড়ব। ভাউচার রিলেটেড কী কী প্রশ্ন পড়লাম, প্রথমে ভাউচার কাকে বলে পড়লাম, তারপর ভাউচারের টাইপস পড়লাম, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কমন ফিচার অফ এ ভ্যালিড ভাউচার অর্থাৎ বৈধ ভাউচারের সাধারণ বৈশিষ্ট্য, একটা ভাউচার আমরা কীভাবে বুঝবো সেটা ভ্যালিড কি না, আর নিরীক্ষক নিরীক্ষার কাজে ভাউচারের গুরুত্ব কতটা, ইম্পর্টেন্স অফ এ ভাউচার ইন অডিট ওয়ার্ক, আর লাস্ট কোশ্চেন, একটা ভাউচার যদি হারিয়ে যায় তাহলে আমরা কি কাজ করব, সেই ব্যাপারে নিরীক্ষকের কর্তব্য কি হবে। আচ্ছা, এরপর আমরা দুটো জিনিসের পার্থক্য পড়ব, কি কি, নিয়ম মাফিক পরীক্ষা ও সত্যতা যাচাইকরণ। নিয়ম মাফিক পরীক্ষা মানে রুটিন চেকিং, সেটা আর ভাউচিং। নিয়ম মাফিক পরীক্ষাটা কাকে বলে, না হিসাব বইতে লিপিবদ্ধ লেনদেনগুলি সঠিক কিনা এবং সেগুলি উপযুক্ত পদ্ধতিতে অনুসরণ করে লেখা হয়েছে কিনা ইত্যাদি নিয়মিত পরীক্ষাকে নিয়ম মাফিক পরীক্ষা বলে। অর্থাৎ একটা হিসাব বইতে যে লেনদেনগুলি আছে সেগুলো সঠিক কিনা এবং সেগুলো উপযুক্ত পদ্ধতি অনুসরণ করেই লেখা হয়েছে কিনা সেটা দেখায় হচ্ছে নিয়ম মাফিক পরীক্ষা। আর লেনদেনের সত্যতা যাচাইকরণ মানে ভাউচিং কাকে বলে, প্রামাণ্য দলিলের সাহায্যে হিসাব বইতে উল্লিখিত লেনদেনের সঠিকতা বিচার করা। তাহলে এই দুটো বিষয় আপাত দৃষ্টিতে একই মনে হতে পারে কিন্তু বাস্তবে উভয় পদ্ধতির মধ্যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলোই এবার আমরা দেখব। তাহলে নিয়ম মাফিক পরীক্ষা আর সত্যতা যাচাইকরণের পার্থক্য, প্রথম পয়েন্ট মানে প্রথম বিষয় কাজ, নিয়ম মাফিক পরীক্ষার কাজ কি, না প্রাথমিক দাখিলা বইতে, মানে প্রাথমিক দাখিলা বই মানে জার্নাল, প্রাথমিক দাখিলা বইতে লেখা লেনদেনের টাকার অঙ্কের যোগফল, খতিয়ানে হিসাব তোলা, হিসাবের জের টানা, রেয়ামিলের হিসাব লেখা, চূড়ান্ত হিসাবের টাকার অঙ্কের যোগফল, মানে পরপর যে আমরা কাজগুলো করি, যে প্রথমে একটা ট্রানজাকশান হলে সেটা জার্নালে লেখা, তারপর সেটা জার্নাল থেকে লেজারে পোস্টিং করা, লেজারের আমরা ব্যালেন্স ক্যালকুলেট করা, তারপর সেটা থেকে ট্রায়াল ব্যালেন্স তৈরি করা এবং ফাইনালি ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করা, এই যে কাজগুলো পরপর হচ্ছে ডেলি বেসিসে হচ্ছে এই কাজগুলোর পরীক্ষা করাই হচ্ছে নিয়ম মাফিক পরীক্ষা। আর সত্যতা যাচাইকরণের প্রধান কাজ কি, লেনদেন হিসাব বইতে সঠিকভাবে লেখা হয়েছে কিনা
উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত কিনা এবং প্রতিষ্ঠান এবং হিসাবকাল নির্দিষ্ট হিসাবকাল সম্পর্কিত কিনা সেটা লেনদেনের সমর্থনে উপযুক্ত প্রমাণপত্র আছে কিনা সেগুলো দেখাই হচ্ছে সত্যতা যাচাইকরণ। নেক্সট পয়েন্ট প্রয়োগ। নিয়মমাফিক পরীক্ষার কাজ শুধুমাত্র হিসাব বইয়ের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু সত্যতা যাচাইকরণের কাজ হিসাব বইয়ের বাইরে গিয়েও লেনদেনের উৎসের সন্ধান করতে হয়। অর্থাৎ শুধুমাত্র হিসাব বই দেখলেই হয় না, সেখান তার বাইরে গিয়ে ভাউচার বা যেখান থেকে ভাউচার লেখা হয়েছে অর্থাৎ লেনদেনের উৎসের সন্ধানটা করতে হয়। নাম্বার থ্রি প্রকৃতি। এক্ষেত্রে মানে নিয়মমাফিক পরীক্ষার ক্ষেত্রে কাজ হলো কেবলমাত্র হিসাব বই ও আর্থিক লেনদেনগুলির গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তার মানে কাজটা অনেকটা গতানুগতিক বা সরল প্রকৃতির, কিন্তু সত্যতা যাচাইকরণ গাণিতিক শুদ্ধতা পরীক্ষার পাশাপাশি লেনদেনের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে আরও গভীরে গিয়ে পরীক্ষা করা, তাই এটি হলো অনুসন্ধানমূলক কাজ। ব্যাপকতা। নিয়মমাফিক পরীক্ষা ভাউচিংয়ের অংশবিশেষ, তাই এর ব্যাপকতা অপেক্ষাকৃত সংকীর্ণ। আর নিয়মমাফিক পরীক্ষা করলেই কিন্তু ভাউচিং হয় না, তাই ভাউচিংয়ের ব্যাপকতা কিন্তু অনেক বিস্তৃত। মানে লেনদেনের সত্যতা যাচাইকরণের মধ্যেই নিয়মমাফিক পরীক্ষাটা পড়ে, কিন্তু নিয়মমাফিক পরীক্ষা করা হলেই সত্যতা যাচাইকরণ হবে তা কিন্তু নয়। কাজের দক্ষতা। নিয়মমাফিক পরীক্ষার ক্ষেত্রে তেমন দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হয় না, কিন্তু সত্যতা যাচাইকরণের ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা ও অভিজ্ঞতার দরকার হয়। লাস্ট পয়েন্ট উপযোগিতা। নিয়মমাফিক পরীক্ষায় ছোটোখাটো ভুল বা ত্রুটি জালিয়াতি ধরা পড়ে, কিন্তু ভাউচিংয়ের ক্ষেত্রে অনেক বড় ভুল বা জুয়াচুরি ধরা পড়তে পারে। তাহলে এইগুলো হচ্ছে নিয়মমাফিক পরীক্ষা আর সত্যতা যাচাইকরণের মধ্যে পার্থক্য। এরপর আমরা দেখে নেব সত্যতা যাচাইকরণের সময় গুরুত্বপূর্ণ কিছু বিষয়। সত্যতা যাচাইকরণের সময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি এগুলো আগেও বলেছি, তাও একবার করে পয়েন্টসগুলো বলে দিই। প্রথম দেখব তারিখ অনুযায়ী ভাউচারগুলো সাজানো, অর্থাৎ তারিখ অনুযায়ী ভাউচার সাজানো আছে কি না সেটা ভালো করে লক্ষ্য করতে হবে। ভাউচারে ক্রমিক নম্বর বসানো আছে কি না, অর্থাৎ ভাউচারগুলো আমি একটু আগেই বললাম যদি প্রিন্টেড হয় তাহলে অবশ্যই তার একটা ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার থাকবে, তাহলে ভাউচারে সেই সিরিয়াল নাম্বার আছে কি না সেটা দেখতে হবে। ভাউচারের তারিখ, নাম ও টাকার অঙ্ক লেখা। ভাউচারের মধ্যে সঠিক তারিখ, ভাউচারের নির্দিষ্ট কর্তৃপক্ষের নাম এবং টাকার অঙ্ক লেখা আছে কি না। ভাউচারের লেখনগুলি মেলানো, অর্থাৎ ভাউচারে লেখা তারিখ, নাম ও টাকার অঙ্কের সঙ্গে প্রাথমিক হিসাব বইতে লেখা তারিখ, নাম ও টাকার অঙ্ক মিল আছে কি না সেটা দেখতে হবে। নেক্সট ভাউচারের স্বাক্ষর, অর্থাৎ সিগনেচার অন ভাউচার, প্রতিটি ভাউচার নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের নামে কি না সেটা কিন্তু দেখতে হবে। পরীক্ষিত ভাউচার বাতিল। পরীক্ষার পর প্রতিটি ভাউচার একটা বিশেষ চিহ্ন বা রাবার স্ট্যাম্প দিয়ে চিহ্নিত করে বাতিল করতে হবে, যাতে দ্বিতীয়বার সেটি আর দাখিল করা না হয়। অর্থাৎ একটা ভাউচার একটা লেনদেনের জন্যই হবে, তাই কোনো ভাউচার যদি আমি লিখে নিই হিসাব বইতে তারপর সেটা টিক চিহ্ন বা রাবার স্ট্যাম্প দিয়ে আমাকে আলাদা করে রাখতে হবে যে এই ভাউচারটা আমার লেখা হয়ে গেছে। 500 টাকা বা তার বেশি হলে সেই ভাউচারে রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হবে। ভাড়া, কর, বিমার প্রিমিয়াম এগুলোর ক্ষেত্রে সেই সম্পর্কিত তারিখ নিরীক্ষাধীন বছর সংক্রান্ত কি না, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার বা এরকম তারও আগের কোনো বছরের নয়, আমি যে বছরের জন্য অডিটার হিসেবে জয়েন করেছি সেই বছরেরই কি না সেটা দেখে নিতে হবে। ব্যক্তিগত নামে ভাউচার। ভাউচার নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের নামের পরিবর্তে প্রতিষ্ঠানের মালিক, অংশীদার, পরিচালক, ব্যবস্থাপক বা অন্য কোনো উচ্চপদস্থ কর্মচারী ব্যক্তিগত নামে হলে সেই ভাউচার প্রতিষ্ঠান সম্পর্কিত কি না তা বিশেষভাবে পরীক্ষা করে নিতে হবে। হারিয়ে যাওয়া ভাউচার সম্পর্কে যে যে নিয়মগুলো একজন অডিটরকে পালন করতে হয় আমরা এইমাত্র পড়লাম, সেইগুলো ভালো করে মনে রাখতে হবে। আর ভাউচারে পরিবর্তন, বিশেষ কারণে ভাউচারে কোনো পরিবর্তন করা হলে সেই পরিবর্তন উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত ও স্বাক্ষরিত কিনা জানতে হবে। তাহলে
এইভাবে উপরিউক্ত বিষয়গুলো হলো লেনদেনের সত্যতা যাচাইকরণ, মানে ভাউচিং সংক্রান্ত কাজের এক সাধারণ রূপরেখা। এই বিবেচ্য বিষয়গুলি সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের প্রকৃতি ও নিরীক্ষকের জ্ঞান, অভিজ্ঞতা এবং বিচার বিবুদ্ধির ওপরই নির্ভরশীল। তাহলে এইভাবে আমরা দেখে নিলাম যে ভাউচিং রিলেটেড বা এই চ্যাপ্টারটার থেকে কী কী কোয়েশ্চেন আসে বা কী কী টপিক আমরা পড়লাম। মনে রাখবে আমি আগের দিনও বলেছিলাম এই চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন আসে না, এই চ্যাপ্টার থেকে 5টা 1 মার্কসের কোশ্চেনই আসে। 5টা 1 মার্কসের কোশ্চেন মানে সেটা MCQতেও আসতে পারে, আবার বড় প্রশ্ন হিসেবেও এই তোমার 1 মার্কসের কোশ্চেন হিসেবেও আসতে পারে, কিন্তু কখনোই সেটা কোনো বড় প্রশ্ন হিসেবে আসবে না।